আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আমরা খেলেই জিততে চাই। তবে খেলাটা তো হবে আবানি মোহামেডান, আমরা আবানি হয়ে তো আর ওয়ারির সাথে খেলতে পারি না, খেলাটা তো এমনই হবে, তাই না? ছোট দলের সাথে খেলবো, ছোট দল বড় দল শক্তিশালী দল, অনেক সময় তো অঘটন ঘটে, ঘটে অঘটন ঘটে অনেক বড় দল করে। হ্যাঁ, এদেশের মানুষ একটা জিনিস ভুলে গিয়েছিল, সেটা হলো কোনটা, গণভোট। জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেখুন হার ভোটো হা নার ভোটো হা, এটা কি কিন্তু গণভোটের যে হানা ভোট হিসেবে বেশি, হানা ভোট বেশি ছিল তো, রাইট? ওই থেকে কিন্তু নির্বাচন ব্যবস্থার সারা সর্বনাশ শুরু, দেখুন। এরপরে তারা কটা নির্বাচন করেছে মানুষ দেখেছে। আজকে একটা কথা শুধু বলতে চাই, একটা বিতর্ক হচ্ছে ইভিএম না ব্যালট। আমি যদি সোজা কথায় বলি, ইভিএমে একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ব্যালট পেপারে একজন একাধিক যত খুশি ভোট দিতে পারে। তাহলে আমরা আমাদের দেশ জনতা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল ফরম্যাটে গিয়েছে, রাষ্ট্রের সকল কার্যাদি সম্পন্ন হয়েছে হচ্ছে। এই যে বলছে 8,000 কোটি টাকা, হয়তো আরও বেশি যাবে, কিন্তু এটা তো লং টার্ম চলবে। এই মেশিনটা দেখুন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 11,500 কোটি, 2018-তে অনেকগুলো কেনা হয়েছিল, তার মধ্যে অধিকাংশ কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো আবার ঠিক করা হবে, বাতিল তো হয়ে যায় নাই, তাই না? অর্থাৎ ওনারা কি আবার সে সিলমারার ইয়েতে চলে যেতে চান? আমার ভাই আজিজুল ভাই হালাল বারবার বলছে গণভোট গণভোট, কেন এই জাতীয় সংসদ নির্বাচন কি ওনারা মেনে নিতে পারছেন না? ওনারা বলছেন অবৈধ সরকার। এই পার্লামেন্টে ওনাদের কয়েকজন সাংসদ আছেন, ওনারা সংসদে বক্তৃতা দেন এই সংসদ অবৈধ, তাহলে ওনারা কোন সংসদের এমপি? সংসদের ভিতর সংসদে বক্তৃতা দেন ওনারা অবৈধ সংসদ, কি দাঁড়ালো বিষয়টা? এটা কি আমি সাংবিধানিক ধরে নিতে পারি? তাহলে ওনাদের পদত্যাগ করা হচ্ছে, সেটা তো বেড়ে যাওয়া উচিত, সেটা তো যাচ্ছেন না, আবার বলছেন অবৈধ সংসদ। কেন আমি নির্বাচনের প্রক্রিয়া যে বলতে চাই, দেখুন আমি এই এটাও দেখেছি গত 18 সালের নির্বাচন, 19 সালে, 2014 সালের নির্বাচনে আমাদের কিন্তু 300 আসনে 648 জন প্রার্থী ছিল, কেউ প্রত্যাখ্যান করেছে, কারো মনোনয়ন বাতিল হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে ওখানে প্রার্থী ছিল না? 153টি আসনে হয় বাতিল হয়েছে না প্রত্যাখ্যান করেছে। নির্বাচনী আইন আরপির মতে কি নির্বাচনটা অবৈধ আইনগতভাবে কি সিদ্ধ হয়নি? 18-তে যে নির্বাচন সারা দেশবাসী দেখেছে, স্কাইপি তো এদেশে, স্কাইপিতে তো দেশের নির্বাচন হবে না, আন্দোলন হবে না। এখন যেটা বিএনপি করার চেষ্টা, আমরা জানতে পারছি যে ওনাদের নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লন্ডন থেকে স্কাইপিতে দল চালাচ্ছেন। উনি যদি এই দেশে কোনো দলের নেতৃত্ব দিতে চান, এই দেশের কোনো নির্বাচনে নির্বাচন করতে চান, রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চান, তাহলে তো বাংলাদেশের ভূখণ্ডে আসতে হবে নাকি? আমরা কি সেটা দেখছি? এই জুজুবুরির বই তো আওয়ামী লীগকে দেখালে হবে না। আপনি যে কোশ্চনটা করেছেন, দেখুন এটার কোনো বেরোমিটার নাই, কিন্তু আমরা দেখছি এখানে কাজল ভাই একটু বলতে পারেন, এই যে ওনারা গত 2 মাস হাক ডাক দিচ্ছেন অগস্ট মাস থেকে, জনগণের ইয়ে কি পাচ্ছেন ওনারা এই আন্দোলনে? সেটা নিয়েই তো তিনি প্রশ্ন তুলেছেন, পাচ্ছে কি পাচ্ছি না, এটা পরিমাপের ব্যারোমিটার, ব্যারোমিটারটা কি? দেখুন আজকে ওনারা বলেন গণভোট, আমি না কিন্তু আর 1 বছর পর জাতীয় সংসদ নির্বাচন, আসুন না গণভোট বলতেছেন, গণভোটটা কার নেতৃত্বে হবে? ইলেকশন কমিশন করবে তো, তা আপনাদের ইলেকশন কমিশন মানেন না, সরকার কিছুই মানেন না, তাহলে কি 75-এর পরে যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন, আমি ইতিহাসে যাব না। এবং ওনারা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি টিভি কভারেজে প্রেস ক্লাবে বক্তৃতা হচ্ছে, আওয়ামী লীগকে এখনই জাকিয়ে নামে দেওয়া হবে, এখনই ফেলে দেওয়া হবে। কারা বলছেন? যারা অনেকগুলি মামলার দুর্নীতির আসামির এখন বেলে আছেন, বক্তৃতা দিচ্ছেন, যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি, তারা এখন 150 ফ্ল্যাটের মালিক, দুদকের মামলা খেয়েছেন, তারা যদি আঙুল জ্বলিয়ে বলেন আওয়ামী লীগকে ফেলে দেওয়া হবে, জনগণ কিন্তু ওটা দেখছে।